হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং অ্যান্ড মোর। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা আবার এসে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি এগ ডেভিল বা ডিমের চপ। সন্ধেবেলা যদি বাড়িতে হঠাৎ গেস্ট চলে আসে, তাহলে চটপট বানিয়ে ফেলুন আমাদের এই এগ ডেভিলটি। এগ ডেভিল বানাতে হলে আমাদের এই পুরো ভিডিওটি দেখুন এবং কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এগ ডেভিল বা ডিমের চপ। এগ ডেভিল বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে সিদ্ধ করা ডিম। আপনি চাইলে গোটা ডিমেরও বানাতে পারেন, আবার অর্ধেক ডিমেরও বানাতে পারেন। আমি কিন্তু এখানে অর্ধেক ডিমেরই বানাচ্ছি। এছাড়া লাগবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দু টেবিলস্পুন আদা রসুন বাটা, এক চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ গরম মশলা গুঁড়ো, এক চা চামচ কাশ্মীরি মির্চ আর স্বাদ মতো কুচানো লঙ্কা। এছাড়া লাগছে চারটে সেদ্ধ করা আলু, এক কাপ সয়া চাংস আমি এখানে ভিজিয়ে মিক্সিতে গ্রেট করে রেখেছি, দুটো ডিম আর বিস্কিটের গুঁড়ো। এবার পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দু টেবিলস্পুন আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে দুটো তেজপাতাকে ফোড়ন হিসেবে দিয়েছি। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে মিনিট দুয়েক ধরে আমি ভাজবো। পেঁয়াজটা একদম মুচমুচে ভাজা হবে না, একটু ট্রান্সপারেন্ট ভাজা হয়ে এলে তার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পুরো মিশ্রণটাকে 5 মিনিট ভাজার পর এবার আমি একে একে দেব। প্রথমে ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আর হলুদ গুঁড়ো দিয়ে এই পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এতে সামান্য জল অ্যাড করব। কষানোর সময় একটু জল দিয়ে দিলে কিন্তু মশলাটা পড়ে না, কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যায়। এবার মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়লে আমি আমার সয়া চাংটা দিয়ে দেবো। সয়া চাংটাকে একটু ভালোভাবে চেপে চেপে নেড়ে নিতে হবে। মোটামুটি কষানো হয়ে গেলে আমি গরম মশলা গুঁড়ো আর কুচোনো লঙ্কাটাকে দিয়ে দেবো। এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী নুন দেব। নুনটা অ্যাড করার পর এটাকে আর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সয়া চাঁপটা যখন খুব ভালোভাবে মিশে যাবে মশলাটার সাথে, এরপর আমি সিদ্ধ করা আলুটাকে সয়া চাঁপের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সেদ্ধ করা আলুটা কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে এই মশলাটার সাথে একটু ভেজে নিতে হবে। আলুটা যখন মোটামুটি একটু শুকিয়ে আসবে
আমাদের পুরটা কিন্তু এবার একদম তৈরি হয়ে গেছে। পুরটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি পুরটার মধ্যে কিছুটা বিস্কিটের গুঁড়ো অ্যাড করব। বিস্কিটের গুঁড়ো অ্যাড করলে পুরটার মধ্যে যে সামান্য জলো ব্যাপারটা থাকে, যে জলো ভাবটা থাকে, সেটা কিন্তু একদম কেটে যায় আর পুরটা বেশ শক্ত হয়ে যায়। এবার আমি ধীরে ধীরে একটু একটু করে পুর নিয়ে ডিমটাকে ভালো করে কভার করব। পুরটা দিয়ে ডিমটাকে দুপাশ থেকেই ভালো করে কভার করব আর ধীরে ধীরে ডেভিলটাকে একটা ডিমেরই আমি শেপ দেব। ডেভিলটা শেপ দেওয়া হয়ে গেলে প্রথমে এটাকে আমি ডিমের গোলার মধ্যে একটু চুবিয়ে নেব। ডিমের গোলা থেকে তুলে এটাকে এবার আমি বিস্কিটের গুঁড়ো দিয়ে ভালো করে কভার করব। চারিপাশ থেকে বিস্কিটের গুঁড়ো দিয়ে এটাকে কভার করতে হবে। এরপর এটাকে আমি আরেকবার ডিমের গোলার মধ্যে ডিপ করব। তারপর আরেকবার বিস্কিটের গুঁড়ো দিয়ে এটাকে কভার করব। আপনারা চাইলে এই স্টেপটা কিন্তু একবারও করতে পারেন, কিন্তু আমি এখানে এই স্টেপটা দুবার করছি, তার কারণ এতে ডিমের ডেভিলটা ভেঙে যাওয়ার চান্স কম থাকে আর বেশ শক্ত হয়। আমাদের ডেভিলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে শুধু ভাজতে হবে। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি এবার একটা একটা করে আমার ডিমের টেবিলগুলোকে ভেজে নেব। বেশ 5-7 মিনিট সময় নিয়ে এটাকে দুপাশ থেকে সমানভাবে ভাজতে হবে, আর যতক্ষণ না পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে আমরা ভাজবো। ব্যাস, আমার ডিমের টেবিল কিন্তু এখন একদম রেডি। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে বা ডিনারে স্টার্টার হিসেবে কিন্তু আমরা ডিমের টেবিলকে ইউজ করতেই পারি। আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী সপ্তাহে আবার হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।